অ্যাকচুয়ালি কুকুরের যে দীক্ষা রাখবে এমন তো গার্ড টার্ড তো আমরা নাই, সিকিউরিটি গার্ড আগে তো ছিল, তো এখন উপরে পেশেন্ট থাকলে তো নিচে আর এত স্টাফ টাফ থাকে না, সুলভ না শিকন আর ডিডিএ যারা থাকে, তো মেবি সাপোজ কোনো কারণে ফাঁক দিয়ে ঢুকতে থাকে, আমরা তো দরজা লাগিয়ে রাখতে পারি না, বুঝছেন তো, দরজা লাগালে তো ঢোকা যায় না, পেশেন্টটা প্রবলেম ফেস করে, সাপোজ কোনো কারণে হইতে পারে আর কি। এরকম এখন দেখলাম পেশেন্টের সাথে একসাথে মানে বেডের মধ্যে কুকুর, এটা আপনি কোন ছবি দেখবেন? এটা বাঞ্ছনীয় না, কাম্য না, এবং এটা উচিত না। আলোচনার মাধ্যমে কুকুরের কোন রিহ্যাবিলিটেশন করা যায় কিনা দেখা যায়, কিন্তু কুকুরের সংখ্যা বেশি, ভিতরে উঠা জায়গা কেউ চোখের না থাকলে সামনে না থাকলে যেটা হয় আর কি, তো গার্ড সিকিউরিটি গার্ড থাকা তো খুব দরকার, সিকিউরিটি গার্ড তো দীর্ঘদিন ধরে নাই আমরা, তাছাড়া নার্স তো ছিল, তাছাড়া অনেক ছিলেন তো উপরে থাকে, নিচে তো নিচে কোন একটা জায়গাতে খালি জায়গা পেয়ে তারা বয়ে রেখেছে কোন থাকে, উপরের থেকে তো নিচে আর ইয়ে করতে পারে না, মনিটরিং তো হয় না, উপরে তো পেশেন্ট টেশেন্ট থাকে, এখানেই বিজি থাকে বেশিরভাগ। নামটা আমার নাম ডক্টর রজত ভৌমিক। আমি কী দেখতেছি এখানে? আমি মেডিকেল অফিসার।